যিশু মন্দির ছেড়ে চলে যাচ্ছেন এমন সময় তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে মন্দিরের গঠনের প্রতি তাঁর মনোযোগ আকৃষ্ট করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই সব জিনিস দেখছ? আমি তোমাদের সত্যিই বলছি, এই সব পাথরের একটি অন্যটির উপরে থাকবে না, সমস্তই নিজেদের থেকে নিক্ষিপ্ত হবে। যিশু যখন জলপাই পর্বতের উপরে বসেছিলেন, শিষ্যেরা এক প্রকার গোপনে তাঁর কাছে এসে বললেন, আমাদের বলুন কখন এসব ঘটনা ঘটবে এবং আপনার আগমনের বা যুগের অন্তের চিহ্নই বা কি কি হবে? যিশু উত্তর দিলেন, সতর্ক থেকো, কেউ যেন তোমাদের সঙ্গে প্রতারণা না করে, কারণ অনেকে এসে আমার নামে দাবি করবে আমিই সেই খ্রিস্ট, ও বহু মানুষকে ঠকাবে। তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের সব রটনা শুনবে, কিন্তু দেখো তোমরা যেন ব্যাকুল না হও। এই সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিম লগ্ন উপস্থিত হয়নি। এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে উঠবে, বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে। এই সবই যেন প্রসব যন্ত্রণার প্রারম্ভ মাত্র। তখন তোমাদেরকে অত্যাচার করার ও মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সমর্পণ করা হবে। আমার কারণে সমস্ত জাতির মানুষেরা তোমাদের ঘৃণা করবে। সেই সময় অনেকেই বিশ্বাস হারাবে, বিশ্বাসঘাতকতা করবে ও পরস্পরকে ঘৃণা করবে। বহু ভণ্ড ভাববাদী উপস্থিত হয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করবে, আর দুষ্টতা বৃদ্ধি পাওয়ার কারণে অধিকাংশ মানুষেরই প্রেম শীতল হয়ে যাবে। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে সেই পরিত্রাণ পাবে, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য স্বর্গরাজ্যের এই সুসমাচার সমস্ত জগতে প্রচারিত হবে, আর তখনই অন্তিম লগ্ন উপস্থিত হবে। আর তাই যখন তোমরা দেখবে ধ্বংস আনয়নকারী সেই ঘৃণ্য বস্তু পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে, যা ভাববাদী দানিয়েল উল্লেখ করেছেন, পাঠক বুঝে নিক, তখন যারা ইহুদিয়া প্রদেশে বসবাস করে তারা পার্বত্য অঞ্চলে পলায়ন করুক, আর ছাদের ওপরে যে থাকে সে কোনো দ্রব্য সামগ্রী নেওয়ার জন্য নিজে তার গৃহে নেমে না আসুক, ক্ষেত্রে কর্মরত কেউই তার পোশাক পরিচ্ছদ নেওয়ার জন্য ফিরে না যাক। সেই সময় গর্ভবতী নারীদের ও স্তন্যদাত্রী মায়েদের কতই না ভয়ঙ্কর কষ্ট হবে। প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে বা বিশ্রাম দিনে না হয়, কারণ সেই সময় এমন চরম বিপর্যয় এসে উপস্থিত হবে যা পৃথিবী সৃষ্টির সময় থেকে এ পর্যন্ত কখনো হয়নি আর কখনো হবেও না। সেই সমস্ত দিনের সংখ্যা যদি কমিয়ে না দেওয়া হতো তাহলে কোনো মানুষই রক্ষা পেত না, কিন্তু মনোনীত জনেদের কারণে সেই সব দিনের সংখ্যা সংক্ষিপ্ত করা হবে। সেই সময় কেউ যদি তোমাদের বলে, দেখো খ্রিস্ট এখানে, অথবা তিনি ওখানে, তোমরা বিশ্বাস করো না, কারণ ভণ্ড খ্রিস্টেরা ও ভণ্ড ভাববাদীরা এসে উপস্থিত হয়ে বহু বড় বড় চিহ্ন ও অলৌকিক কর্ম করে দেখাবে, যেন সম্ভব হলে মনোনীতদেরও প্রতারিত করতে পারে। দেখো ঘটনা ঘটবার পূর্বেই আমি তোমাদের একথা বলে দিলাম, তাই কেউ যদি তোমাদের বলে, দেখো তিনি মরুপ্রান্তরে আছেন, তোমরা বেরিয়ে যেও না, কিংবা তিনি এখানের ভেতরের ঘরে আছেন, তা বিশ্বাস করো না, কারণ বিদ্যুতের ঝলক যেমন পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত দৃশ্যমান হয়, মনুষ্যপুত্রের আগমনও সেই রূপ হবে। যেখানেই মৃতদেহ সেখানেই শকুনেরা এসে জুটবে, আর সেই সময়কালীন বিপর্যয়ের অব্যবহিত পরেই সূর্য অন্ধকারে ঢেকে যাবে, চন্দ্র তার জ্যোৎস্না প্রতিফলিত করবে না, আকাশ থেকে নক্ষত্র সমূহের পতন হবে, আর জ্যোতিষ্ক মণ্ডলী প্রকম্পিত হবে। সে সময় মনুষ্যপুত্রের আগমনের চিহ্ন আকাশে ফুটে উঠবে, আর পৃথিবীর সমস্ত জাতি শোক বিলাপ করবে। তারা মনুষ্যপুত্রকে আকাশের মেঘপুঞ্জে আসতে দেখবে, তিনি পরাক্রমে ও মহামহিমায় আবির্ভূত হবেন, তিনি তাঁর দূতদের মহা তড়িৎধ্বনির সঙ্গে প্রেরণ করবেন, তারা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চারদিক থেকে তাঁর মনোনীতদের সংগ্রহ করবেন। এখন ডুমুর গাছ থেকে এই শিক্ষা গ্রহণ করো, যখনই এর শাখায় কোমল পল্লব ও পাতা বের হয়ে আসে তোমরা বুঝতে পারো যে গ্রীষ্মকাল কাছে এসেছে। একইভাবে তোমরা যখন এসব বিষয় ঘটতে দেখবে তোমরা জানবে যে সময় হয়ে এসেছে, এমনকি তিনি দ্বারে উপস্থিত হয়েছেন। আমি তোমাদের সত্যিই বলছি,
এই সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত বর্তমান প্রজন্ম লুপ্ত হবে না। আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না। কিন্তু সেই দিন বা ক্ষণের কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরা বা পুত্রও জানেন না, কেবলমাত্র পিতা জানেন। নোহের সময় যেরকম হয়েছিল, মনুষ্যপুত্রের আগমনকালেও তেমনই হবে। কারণ জলপ্লাবনের পূর্বকালে লোকেরা পান করত, বিবাহ করত ও তাদের বিবাহ দেওয়া হতো, নোহ জাহাজে প্রবেশ না করা পর্যন্ত। কি ঘটতে চলেছে তারা তার কিছুই বুঝতে পারেনি, যতক্ষণ না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। মনুষ্যপুত্রের আগমনকালেও ঠিক একই ঘটনা ঘটবে। দুজন মানুষ মাঠে কর্মরত থাকবে, একজনকে নেওয়া হবে, অপরজনকে ছেড়ে যাওয়া হবে। দুজন মহিলা একটি জাঁতা পেশন করবে, একজনকে নেওয়া হবে, অপরজন পরিত্যক্ত হবে। সেই কারণে সতর্ক থেকো, কারণ তোমরা জানো না কোন দিন তোমাদের প্রভু এসে পড়বেন। কিন্তু এ বিষয় বুঝে নাও, গৃহের কর্তা যদি জানতে পারত রাতের কোন প্রহরে চোর আসছে, তাহলে সে সজাগ থাকত এবং তার গৃহে সিঁধ কাটতে দিত না। তাই তোমরাও প্রস্তুত থেকো, কারণ যখন তোমরা প্রত্যাশা করবে না, সেই মুহূর্তেই মনুষ্যপুত্র আসবেন। তাহলে সেই বিশ্বস্ত ও বিজ্ঞ সেবক কে, যাকে মনিব তাঁর পরিজনবর্গের ওপরে নিযুক্ত করেছেন যেন সে তাঁর দাসদের যথাসময় খাদ্য পরিবেশন করে? সেই মনিব এসে তাকে সেই কাজ করতে দেখলে সেই সেবকের পক্ষে তা মঙ্গলজনক হবে। আমি তোমাদের সত্যি বলছি, তিনি তাকে তাঁর বিষয় সম্পত্তির তত্ত্বাবধায়ক করবেন। কিন্তু মনে করো, সেই দুর্জন দাস যদি মনে মনে বলে, দীর্ঘদিন আমার মনিব দূরে বাস করছেন, আর সে তার সহদাসদের মারধর করতে ও মদ্যপদের সঙ্গে পানাহার করতে থাকে, সেই দাসের মনিব এমন এক সময় ফিরে আসবেন যখন সে তাঁর আগমনের প্রত্যাশা করেনি, বা এমন এক ক্ষণে যা সে জানতেও পারেনি। তিনি তাকে খণ্ডবিখণ্ড করবেন এবং ভণ্ডদের মধ্যে তাকে স্থান দেবেন, যেখানে কেবলমাত্র ক্রন্দন ও দন্ত ঘর্ষণ হবে।